হ্যালো মাই সাবস্ক্রাইবার্স, আজকে আমি কোনো ক্রিয়েশনের ভিডিও নিয়ে আসিনি বা কোনো আমার চ্যানেলের কোনো ভিডিও নিয়ে আসিনি চ্যানেলের টপিকের ওপরে। আজকে আমি তোমাদের করোনা সম্পর্কে কিছু বলতে এসেছি। তো সবাইকে এটাই বলবো, সবাই সিরিয়াস হও। তোমরা সবাই জানো আমাদের দেশের খুব বাজে পরিস্থিতি, একটা মহামারীর মতো রোগ সবাইকে অ্যাটাক করছে। তো তোমাদের সবাইকেই বলবো তোমরা প্লিজ সিরিয়াস হও। কিছু কিছু লোক আছে সিরিয়াস, কিন্তু কিছু কিছু লোক একদমই সিরিয়াস না, সব জেনে বুঝেও একদমই সিরিয়াস হতে পারছে না, পারছে না বলতে ইচ্ছে করে সিরিয়াস হচ্ছে না। তবে এদের জন্যই কিন্তু এই আরও বেশি করে রোগটা ছড়াচ্ছে। তো দেখেছো তো আমাদের কলকাতায় যে প্রথম দুজন পাওয়া গেল, তারা কিন্তু নিজেদের ক্যালাসনেসের জন্যই আর নিজেরা সিরিয়াস ছিল না বলেই কিন্তু এই জিনিসটা হয়েছে। তো আমাদের দেশে যদিও ছিল না, বাইরে থেকে চলে এসছে। তো বাইরে থেকে যখন চলে এসছে, খুব কাছাকাছি চলে এসছে আমাদের, তো তোমাদের সবাইকে বলছি খুব সাবধানে থেকো। তোমরা সবাই যদিও জানো, তাও বলবো যে সবাই জানার পরেও সব নিয়ম কানুন তোমরা মেনে চলো, প্লিজ তোমরা মেনে চলো। আর তোমাদের যদি তোমাদের ওপর অ্যাটাক করে, তো তোমাদের একার ওপর তো অ্যাটাক করবে না, সেটা অ্যাটাক করবে তোমাদের গোটা ফ্যামিলির ওপর, ফ্যামিলি থেকে তোমাদের পাড়া, পাড়া থেকে আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। তো আমাদের পশ্চিমবঙ্গে যেখানে ছিল না, সেখানে পশ্চিমবঙ্গে চলে এলো এই প্রথম যিনি লন্ডন থেকে আসলেন পার্টি করে, তো তার ক্যালাসনেসের জন্য এটা হলো। তো বাবা মা সেলিব্রিটি বলে এটা করা তো উচিত হয় না কখনোই। তো কি বলবো, তোমাদের সবাইকে বলছি তোমরা প্লিজ সিরিয়াস হও। আর বাইরে থেকে এসে সমস্ত কিছু নিয়মকানুন মেনে চলবে, বাইরে থেকে এসে জামাকাপড় বাইরে ছেড়ে রাখবে, বাইরের জামাকাপড় সব একসাথে করবে না, পারলে সেদিনই কেচে ফেলো। আর তারপরে এসে হাত ধোয়া তো অবশ্যই 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে। প্লাস হঠাৎ করে এসে যদি কিছু ধরার হয়, হাত ধোয়ার টাইম না থাকলে তোমরা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারো। আর যারা হ্যান্ড স্যানিটাইজার পাবে না বা হ্যান্ড ওয়াশ কিছুই পাচ্ছ না, হ্যান্ড ওয়াশও বাজারে মিলছে না, অ্যাভেলেবেল হচ্ছে না, মানে ফুরিয়ে গেছে, আনঅ্যাভেলেবেল হচ্ছে। তো সেই কারণে তোমাদের বলবো, যারা যে কোনো সাবান পাও, যা পাও, যা সাবান খুশি সেটা বা সার্ফ যেটা তোমরা পাও সেটা দিয়ে কিন্তু হাত ধোবে, যতটা পারা যায় নিজেকে সেফ রাখার চেষ্টা করবে। ভালো করে এসে হাত ধোবে, হাতটা কিন্তু কুনুই পর্যন্ত ধোবে, পা ধোবে ভালো করে, মুখটা ধোবে, যে পজিশনগুলো তোমাদের ওপেন থাকছে ওপেন এরিয়াগুলো অবশ্যই ভালো করে ধোবে। আর মাস্ক সবসময় ইউজ করবে। তবে মাস্কটা কিন্তু ইউজ করা যাদের ঠান্ডা লেগেছে, যাদের সংক্রমণের প্রবলেম আছে, যাদের ঠান্ডা লেগেছে তাদের বিশেষ করে ইউজ করা উচিত, কেননা তোমাদের থেকে যেন আর বাইরে না ছড়িয়ে যায়। তবে কি হচ্ছে, আমরা তো অনেকেই মানছি না, সত্যি কথা মানছি না আমরা, আমি আশেপাশে অনেককেই দেখছি মানছে না, কথা বললে তারা শুনছে না। তো তাদেরকে তো বুঝিয়ে পারা যাবে না, বোঝালেও তারা স্ট্রিক্ট মাইন্ডেড, তারা কিছুতেই তাদের মনেও ভয় নেই, তাদের নিজেরা মরবি মর কিন্তু সবাইকে নিয়ে মরবো এরকম একটা মেন্টালিটি তাদের। তো তোমাদের সৌজন্য সবাইকেই বলছি তোমরা সিরিয়াস হও, আর হাত পা ভালো করে ধোবে, জামা কাপড় তো বাইরেই তোমরা খুলে বাইরেই চেঞ্জ করে আসবে, বাইরের জামা কাপড় ঘরে আনবে না, আর মাস্ক সবসময় ইউজ করবে। মাস্কটা আমাদের ইউজ করার দরকার, কেননা যারা মানছে না ঠান্ডা, যাদের ঠান্ডা লেগেছে তাদের থেকে ছড়িয়ে যাতে আমাদের কাছে না আসে, সেই কারণে আমাদের মাস্কটা পরতে হবে। অ্যাকচুয়ালি মাস্ক পরাটা আমাদের এসেনশিয়াল নয়, কিন্তু যারা মানছে না, যাদের থেকে ভাইরাসটা ছড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তারা মানছে না বলে আমাদের কিন্তু পরতে হবে মাস্কটা। মাস্ক অবশ্যই ইউজ করবে। আর তোমরা হাত ধোয়ার সময় অ্যালকোহল ইউজ করতে পারো। আর যারা ডেইলি লাইফ বেরোচ্ছ, রোজ এদিক ওদিক বেরোচ্ছ, তারা কিন্তু অ্যালকোহলটা হাতে রাখতে পারো, অ্যালকোহল কিংবা হ্যান্ড স্যানিটাইজার এগুলো রাখতে পারো। তো বাইরের জিনিসপত্র আনলে সেগুলো কী করবে, ফোনটা বা হেডফোনটা যেটা তোমরা, আর এগুলো তোমরা অ্যালকোহল ছিটিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হালকা করে মুছে তোমরা এগুলো ঘরে আনতে পারো। তো তোমাদের বারবার বলবো যে বাইরে গেলে অন্তত মানে ফোনটা দরকার না হলে বের করা দরকার নেই, হেডফোন দরকার না হলে বের করা দরকার নেই, এক্ষেত্রে কিন্তু এভাবেই কিন্তু ছড়িয়ে আসার সম্ভাবনাটা থেকে যায়। আর হাঁচি বা কাশি হলে সবসময় তো তোমরা রুমাল বা টিস্যু ইউজ করবে। আর তোমাদের সবই বলবো, তোমরা সবই জানো আর কি বলবো, শুধু বলবো যে সিরিয়াস হও, নিজেরা সিরিয়াস হয়ে সমস্ত কিছু নিয়মকানুন মেনে চলো, তাহলে কিন্তু আমাদের দেশ এই জীবাণুমুক্ত হবে। তো আর যে আজকে যেটা বলেছে পিএম মোদি, যেটা বলেছে যে আজকের দিনটা জনতা কারফিউ, তোমরা এটা প্লিজ মেনে চলো। জনতা কারফিউটা 14 ঘন্টার ডাকা হয়েছে, 12 ঘন্টা এই জীবাণুটা বেঁচে থাকছে যে কোনো জড়পদার্থের মধ্যে। তো 12 ঘন্টা যদি কোনো টাচে কিছুতে না আসে, মানুষ যদি ছোঁয়াছুঁই না হয়, তাহলে কিন্তু এই জীবাণুটা মোটামুটিভাবে মারা সম্ভব, মানে একেবারে 100% না, কিছুটা মারা সম্ভব হবে, কিছুটা
আমরা কিছুটা বাঁচতে পারবো। তো সবাইকেই বলছি, অনেকেই আমার আশেপাশে দেখছি ও কি হবে, আমরা বেরিয়ে যাব, আমাদের কাজ না করলে কি হবে। আরে বাবা, একটা দিনের জন্য বুঝতে পারছি সবারই খুব বাজে অবস্থা, সবারই খুব বাজে অবস্থা। যারা দিন আনে দিন খায়, যারা যাদের ব্যবসা আছে তাদের তো অনেকেই লস হচ্ছে। তো এই সব ক্ষেত্রে বলবো তোমরা একটা দিনের জন্য একটু মেনটেন করে চলো, নিজেদের বাড়ির ফ্যামিলিকে অন্তত তোমরা বোঝাও যে আজকে একটা দিন একটু মেনটেন করে তোমরা চলতে। তো আমরা চাইলেই কিন্তু পারি এই জনতা কার্ফিউটাকে সাকসেস করতে। তো প্রত্যেকে নিজের নিজের ফ্যামিলির লোকদের, আশেপাশের লোকদের এবং নিজের মন মন থেকে নিজেকে স্থির করো যে এই জনতা কার্ফিউটা যেন আমরা প্রত্যেকে সাকসেস করতে পারি। তো আজকে প্লিজ তোমরা কেউ বাড়ি থেকে বেরিও না, বাড়িতেই থাকো, আর আমাদের দেশকে জীবাণুমুক্ত করতে, আমাদের দেশকে ভালো রাখতে, বাঁচিয়ে রাখতে সাহায্য করো।